ওয়াইদ ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ আপনার কোয়েরির জন্য। আমি ওয়াইজ ব্যবহার করি, আমার পেওনিয়ার থেকেও আমি পেমেন্ট নেই আমার ক্লায়েন্টের। তো ওয়াইজ কিন্তু দুইভাবে পেমেন্ট ট্রানজ্যাকশন হয়, একটা হচ্ছে ওয়াইজের মাধ্যমে আপনি ডিরেক্ট ব্যাংক উইথড্র করতে পারবেন, ব্যাংক পেমেন্ট নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ব্যাংকের ইনফরমেশন যেটা দেওয়া দরকার সেটা দিতে হয়, যদি আপনি ক্লায়েন্টকে দেন। ক্লায়েন্ট যদি ওয়াইজের থ্রুতে আপনাকে পে করে সেক্ষেত্রে 2 দিন লাগবে, 2 দিনের মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। অথবা রাতের বেলা যদি পেমেন্ট করে আপনি পরের দিন দিনের বেলাও পেতে পারেন। ওরা একটা টাইম দেয় 2 দিন, বাট দেখা যায় একদিনের মধ্যে পেমেন্টটা উঠে আসে। তো আরেকটা হচ্ছে, আপনার যদি ওয়াইজের অ্যাকাউন্ট থাকে আপনি ওয়াইজের অ্যাকাউন্ট আইডিটা দিবেন, যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন, যেমন পিএনআর আইডি দেওয়া হয়। তার মানে বুঝতেই পারছেন আপনি ওয়াইজেও পেমেন্ট নিতে পারবেন এবং ফিউচারে ওয়াইজ থেকে আপনি আপনার যে কোনো ব্যাংক উইথড্র দিতে পারবেন। আর অথবা ক্লায়েন্টকে যদি বলেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট দিতে, মানে ক্লায়েন্টকে যদি আপনার অ্যাকাউন্ট দেন, ক্লায়েন্ট ডিরেক্ট আপনাকে ওয়াইজের থ্রুতে পে করতে পারবে ব্যাংকে। সেক্ষেত্রে সে পেপ্যাল থেকেও পেমেন্ট করতে পারে ওয়াইজের থ্রুতে, অথবা অন্য কোনো ওয়ে যদি থাকে তার কান্ট্রি থেকে। অনেক সময় দেখা যায় থার্ড পার্টি কিছু মাধ্যম থাকে যেটার মাধ্যমে পেমেন্টটা মানে পে করা যায় আর কি। তো এই হচ্ছে বিষয়, আপনি এভাবে পেমেন্ট করতে পারবেন, দুইভাবেই নিতে পারবেন। তো যে কোনো একটা অ্যাকাউন্ট দেবেন যাতে ক্লায়েন্ট কনফিউজ না হয়, যদি আপনার ওয়াইজ অ্যাকাউন্ট থাকে বেটার, আর না হলে ব্যাংক ইনফরমেশন দিলেও পে করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াহিদ ভাই।